কমপক্ষে আমার ভাতিজি। হ্যাঁ, সে আমরা তো ঘরে এখানে কথাবার্তা করছি, হঠাৎ করে তাই চিৎকার করে আইতেছে, আয়েসের বুঝতেছে কাকা কাকা আমার মোবাইলটা লইয়া গেছে, চিৎকার করতেছে, দৌড়ে গেছি আর পামো কই। এরপরে তো এখানে কইতেছে স্কুটার না বাইক আসিল, অন্ধকারের মধ্যে প্রত্যেক দিনই তো আসে, আজকেও এইভাবে আসছে। এখানে আসার পরে তার হাতের থেকে মোবাইলটা লয়ে গেছে, তারপরে গেলাম, তাই এখানে চর, এখানে একটা চর দিছে, জুড়ে যে চর যে থাপা দিছে যে লয়ে গেছে, এই কী কমু। এখন তো তারা, আমি যাই নাই পুলিশ স্টেশনে, এফআই করছে, কথা কইছে, তারা যতটুকু পারে চেষ্টা করবে। এখন আমরা চাই এটা একটা সমাধান, এটা যেমন হয় এই আর কি, আর কী কমু। এখান থেকে কিছু করার নেই, কে করছে এটা তো আমরা বলতে পারবো না, লয়ে গেছে এই আর কি। আমরা চাই যত তাড়াতাড়ি এটা হোক, আর এই রোডটা তো এটা অন্ধকার হয়ে দিছে, এটা এদিকে এই রোডে একটা প্রত্যেক দিনই একটা পুলিশ রাউন্ড হোক, এদিকে এইদিকে দিকে তো এই রামনগর এলাকা এরকম ছিল না, হঠাৎ করে এটা হলো এই। আমি তো বাইরে ঢুকলাম, ঢোকার সময় বলছে কি আমার মোবাইল চুরি হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট আমরা ঢুকলাম বোনকে নিয়ে, আমার কাকাকে নিয়ে তো ঢুকলাম থানাতে, ঠিক আছে। থানার যে বাবু ছিল, বড়বাবু ছিল, উনি এ নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো এরপর বলছে কি, বলছিল কি না আমরা এখন করতে পারবো না, ইয়ে জাস্ট আমরা ইয়ে নিয়ে নিয়েছি, কিন্তু ওই কনস্টেবল ছিল, ওরা বলছে কি না মিনিমাম দু মাস লাগবে, ঠিক আছে। লাস্টে কথা বলছিল দু মাস লাগবে, কেন কেননা ওরা বলছে কি হতে বা অন্যরকম যে লোক থাকে না, যে যারা তৈরি হতে পারো দুই রকম, যারা ওই ওরকম ইয়েটি খায়, তো ওরা বলছে ওই রকম হতে পারো, ওরাই চুরি করেছে, ঠিক আছে। এই দু মাস লাগবে, কেন ওরা সিম ইউজ করবে আফটার, তারপরে ইয়ে হবে। তো আমরা বলছিলাম যে ট্রেক করে নিই না পারে, ঠিক আছে, আমরা দেখছি কী হয়। বাট আমরা ওই বললাম যে ঠিক আছে, আপনারা যতভাবে পারেন আপনার ব্যবস্থা করেন, বিকজ অফ যেহেতু আমার ছোটো বোন, ওর মোবাইল ইএমআইতে কেনা হয়েছে, ঠিক আছে। তো মোবাইলটা তো আমার কষ্ট করে কেনা হয়েছে, একটা প্রাইভেট কোনো চাকরি করে, ঠিক আছে। ওই জন্য বললাম ঠিক আছে, ঠিক আছে আমরা দেখছি কী করা যায়, বা দেখা যাক কী হয়। ওরা বলতে চেষ্টা করবো যত করা যায়, কী মনে করতে পারি যদি চিন্তাই না চুরি, মেবি মেবি চিন্তা হয়েছে, চুরি চুরি কিছু নেই, চিন্তাই হয়েছে মেবি, কেননা যেহেতু যেহেতু এখানে টা ইয়ে দিয়ে মানে বাইকে ইয়ে করেছে, তো চিনতে হতে পারে, বাট ওরা যায় না, বাকি পুলিশ প্রশাসন যারা আছে ওরা এই ধরনের ঘটনা আগে এই এরিয়াতে হয়েছে কি? হ্যাঁ হয়েছে, অনেক অনেক হতে পারে, কেননা আমাদের এখান থেকে, আমাদের বাড়ি থেকে বেশি দূর না, ইয়ে আমাদের মানে কী বলছি মানে আমাদের বর্ডার অনেক হতে পারে, ঠিক আছে। তো আমরা ডাইরেক্ট বলতে পারবো না, বাট হতে পারে, হতে পারে, অনেক অনেক ছেলেপিলে অনেক আছে এদিকে, ছোটোখাটো মানে অনেক ড্রাগস অনেক কিছু আছে, ঠিক আছে, এখানে আমরা দেখেছি, বাট আমরা ডাইরেক্ট বলতে পারবো না। তো অনেক অনেক ছেলেপেলে, ছোটো ছোটো ছেলেপেলে আছে ড্রাগস ট্রাগস নেট নিয়ে, অনেক কিছু ওই হতে পারে, ওই সময় হতে পারে। তো ডাইরেক্ট বলা ঠিক না, বাট যেহেতু ওই জিনিসটা আমরা দেখেছি, তো আমাদের এখানে আমাদের এদিকে আমরা পাড়ার বাড়ি দেখেছি, অনেক কিছু হয়েছে, ঠিক আছে। তো হয়তো বা ওই সবই অনেকে হয়েছে, ইয়ে টিয়ে করেছে, বাট ওইটাকে প্রশাসনের কাছে একটাই ইয়ে রাখবো, তাড়াতাড়ি করে দিন, আমার ছোটো বোন, ঠিক আছে, কষ্ট করে কাজ করে, ঠিক আছে, একটা ছোটো মোবাইল, একটা ভালো একটা মোবাইল কিনেছে, ইএমআই চলছে, যদি হয় এটার জন্য আমরা মানে অনেক ইয়ে এটা ঘটনা। আমি সবসময় ডিউটি করি, ডিউটি সেরা বাড়ি আসার পথে, তো আমি ফোনে, ফোন আমার আইছিল, তো আমি ফোনে কথা কইতে আসিলাম। কিসের ডিউটি করো? আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, তো সেই জবটা সেরে সেরে আমি বাড়িতে প্রত্যেকদিন আমি রেগুলার যাতায়াত করি, তো এরকম হয় না, তো আমি আইতেছি, ফোন আইছে, তো ফোনে কথা বলতেছিলাম, হঠাৎ করে সেরা আমার পিছন দিক দিয়ে একটা বাইক আয়ে সেরা আমারে জুড়ে থাপড় মারছে, মায়েরা সেরা আমার কানটা ফোনে আসে, কানে আসলো ফোনটা, ফোনটা টাইন না, সে বাইকে আসিল, আমার মাস্ক আসিল, মাস্কটা টাইন না শীর্ষে, প্লাস আমার ফোনটা টান দিয়ে সে নিচে গা। কটার সময় ঘটনাটা? মেবি তো 10টা 10টা বাজে এরকম। এই তো রামনগর 12-র মুক্তার থেকে। এ আই, তোমার বাড়ি? আমার বাড়ি রামনগর 12। তুমি কি মানে চিনতে পারছো নি যে কে নিছে? বা চিনমু কেমনে? সে বাইকে আসিল, পুরো স্পিডে আসিল। কয়জন ছিল? একজনই ছিল। আচ্ছা,
একজনে ছিল একদম মানে এরকম থাপ্পড় দিছে কানের মধ্যে দিয়ে সেটা ফোনটা টান দেন নিছেগা। এখন পুলিশে কি জানানো হইছে? হ্যাঁ জানানো হইছে। আমি পুলিশে কি কইছে? পুলিশে তো কইছে তদন্ত করব। আচ্ছা আমি তো কইতে পারি না, আমার লোক তো এরকম কাউরি শত্রুতা আমি নাই। এখন আমি কিচ্ছুই কইতে পারবো না। আমি এখন মানে কি করব, আমি নিজেই হতবাক। রেগুলার কি আসা যাওয়া হয় এদিকে? আমি অনেক বছর ধরে, আজকে 3 বছর ধরে আমি কাজের লাইনে, আমি রেগুলার যাতায়াত করতেছি, কিন্তু কোনোদিন এরকম হইছে না। তোমার নাম? আমার নাম অঙ্কিতা পাল। বাড়ি? বাড়ি রামনগর 12।